আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির ইসলাম মনির। আপনাদের মাঝে প্রতিবারের মতন এবারও একটা নতুন টিপস নিয়ে হাজির হলাম। তো টিপসটি অনেক ভাইরা রিকোয়েস্ট করছেন। ভাই, আমাদের তো অনেক ঘা পচরা দেখা দেয়, অনেক ওষুধ খাই অথচ সেটা সারে না, কিছুদিন কমে আবার দেখা যাচ্ছে আবার ফের হয়, আবার শীতের সময় ওটা দেখা যাচ্ছে ফাইটি রক্ত বের হয়। এর কি কোনো প্রতিকার আছে? তো এদের কথা ই করে আমি সেই ভিডিওটি বানাচ্ছি, আপনাদের মাঝে শেয়ার করছি। তো অনেক ভাইরা জিজ্ঞাসা করেন, ভাই আপনারা গাছগাছালি তুলতে সময় ব্যয় করেন? তো আমরা আগে থেকেই এই কথা ভেবে গাছগাছালি সংগ্রহ করে রাখছি, আপনাদের দেখাচ্ছি এতে কি কি লাগবে আর কিভাবে বানাবেন। সে দৈনিক আমাদের ফলো করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভাই, আপনাদের যেটা প্রয়োজন, এই হলো গাছ। আমরা গ্রাম্য ভাষায় এটাকে ধুনসি গাছ বলি, এই নামেই পরিচিত। তো এই গাছের আপনাদের লাগবে ফল, দেখেন এটা কাঁচা ছোটো গাছ, আর এই ফলগুলো পাইকি গেছে। তো আপনাদেরকে নিতে হবে পাকা ফলের বীজ। বন্ধুরা, ভিতরে এরকম কালার মতন দানা, তো এই দানাটা আপনার কোয়াটি খানেক নিতে হবে। নিয়ে রোদে ভালো করে শুকাইয়া পাউডার বানাবেন। পাউডার বানিয়ে আপনার কেরোসিন তেল, যা মুদিখানা দোকানে গেলে পরে কেরোসিন তেল বললে আপনি পাবেন। তে মলম বানাতে যতটুক তেলের প্রয়োজন ঠিক ততটুক তেল দিয়ে এটাকে নাড়াচাড়া করে ক্রিম তৈরি করবেন। আর এই ক্রিমটি আপনার যেখানে ঘা পচরা সেখানে আলতো করে লাগাতে হবে। আর যাদিন আপনি এটা ব্যবহার করবেন, সেখানে কোনো সাবান লাগাবেন না। এটা পরিষ্কার করার জন্য নিম পাতা, নিম পাতা আপনার সব জায়গায় পাওয়া যায়। এই নিম পাতা চেটকাইয়া আপনার গরম করতে হবে, পানিটা ফুটাতে হবে। তারপর আপনার উষ্ণ গরম পানি যতটুক মানে যে ঘা পচা সহ্য করা যায়, এরকম পানি দিয়ে আপনার পরিষ্কার করবেন, ধোবেন। এমন দেখা যাচ্ছে দিন যদি তিনবার করে লাগাতে পারেন, আল্লাহর রহমতে আপনি এক সপ্তাহের ভিতরেই আপনি মুক্তি পাবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই টিপসটি আমি দিলাম, আপনারা একবার ব্যবহার করে দেখুন। আমরা কোনো ভুয়া বাজি ভুয়া জিনিস আমরা নেটে ছাড়ি না বন্ধুরা। খেলে আপনারা একটাই ফলো করবেন, আমি আসলেই আদি যুগের মতন একটা মানব, যা আমি ছোটোর থেকেই আসাম মণিপুর মব্বলপুর তেরকুনা কামাখ্যা এই জায়গা থেকেই কামাখ্যা পাহাড়ে আমি বড় হয়েছি। তো ভাষাটা আমার এই মানব কল্যাণের ভেতরে এতটা না, তাই আপনাদের মাঝে আমি গুছাইয়া ভাষা বলতে পারি না। তো বন্ধুরা, আপনারা আমার কথা ফলো করেন না, আমি আপনাদের যেটা দেখাই এইগুলো ফলো করুন আর ব্যবহার করে দেখুন আমি কতটা আপনাদের উপকারী জিনিস মাঝে তুলে ধরি। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আসসালামু আলাইকুম।